হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে এয়ারপোর্টে ইন্টারভিউটা কেমন হয়, এয়ারপোর্টে আসার পরে ওখানে কি কি ইন্টারভিউ ফেস করতে হয়। কারণ এখানে ইন্টারভিউ যদি আপনি যদি ভ্যাবাচাকা খেয়ে যান, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে রিজেক্ট করে দিবে, কারণ এখানে আমাদের হাতে সেই পাওয়ারটা আছে ইমিগ্রেন্ট অফিসারদের কাছে। আচ্ছা, আমি আজকে এই ইন্টারভিউটার সাথে আমাদের বাংলাদেশে যে এয়ারপোর্ট ইন্টারভিউটা আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদেরকে একটা মজার কাহিনী হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা এন্ড তক দেখবেন, মানে পুরোটাই দেখবেন। দেখার পরে অবশ্যই যদি ভিডিওটা আপনাদেরকে ইনফরমেটিভ মনে হয় একটা কমেন্টস করবেন অবশ্যই। তো তাহলে শুরু করি আপনাদের সাথে বিষয়গুলো। তো প্রথমত হচ্ছে আমি ইউকে এয়ারপোর্টের বিষয়টা বলি। ইউকে এয়ারপোর্টে হচ্ছে, তো ইউকে এয়ারপোর্টে আমরা আসার পরে আমাকে জিজ্ঞাসা করছিল, আমার যেগুলো জিজ্ঞাসা আমি সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিল, হোয়াটস ইউর কোর্স নেম, হোয়াটস ইউর ইউনিভার্সিটি নেম, ওয়্যার আর ইউ লোকেটেড, বা ওয়্যার উইল ইউ লিভ ইন। তারপরে আমি সব বললাম, বলার পরে আমাকে বলছে ওকে গুড। তারপরে আমাকে বলছে তোমার পাসপোর্ট, ক্যান ইউ গিভ মি ইয়ার পাসপোর্ট। দিলাম। তারপরে প্যাসেঞ্জার লোকেটেড ফর্ম একটা দেখে ওটা দিয়া, তারপরে হলো বাংলাদেশ থেকে যে করোনা টেস্টটা করাই নিয়ে আসলাম ওইটা সার্টিফিকেট এখানে দেখাইতে হয়েছে। তারপরে আমাদের সিল টিল দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। ও আচ্ছা, তার যে কি কি জিজ্ঞাসা করছে সেটা একটু বলেন। আমার কাছে শুধুমাত্র জিজ্ঞাসা করছে যে আমার পাসপোর্ট শো করতে হয়েছে, দেন আমার শো করতে হয়েছে আমার করোনা সার্টিফিকেট, মানে বাংলাদেশ থেকে যেটা করে নিয়ে এসেছিলাম ওইটা, শুধুমাত্র এইটুকুই জিজ্ঞাসা করছে, আর কিছু জিজ্ঞাসা করেনি আমার কাছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে রাখি, কিছু ইনফরমেশন দিয়ে রাখি, ইউকে এয়ারপোর্টে আরও কী কী কোশ্চেন করতে পারে জিজ্ঞাসা করতে, কোর্সের নেম, মানে যদি ইনকেস যদি কোনো সন্দেহ কোশ্চেন করে তাহলে বলবে হোয়াটস ইউর পাসপোর্ট নেম, ইউর ফাদার্স নেম, মাদার্স নেম। তারপরে বলবে যে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট কত, এক্সপায়ার। তারপর জিজ্ঞাসা করবে আপনি এই কোর্স কেন নিয়েছেন, এই কোর্স কত দিনের, এগুলো জিজ্ঞাসা করবে। এগুলো কিন্তু সব কিছু ভালো মতো, এক কথায় নিজের ব্যাপারটা ভালো মতো জেনে আসবেন, তাহলে সব থেকে বেস্ট হবে এখানে। আর আর ডিপেন্ডেন্ট যে আসবে তাকে যদি সন্দেহ করে তাহলে কী কী জিজ্ঞাসা করতে পারে তুমি একটু বলো। হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করবে, হাজবেন্ড কোন ইউনিভার্সিটিতে আসছে, কোন সাবজেক্ট নিয়ে আসছে, বা কত টাকা দিছে, মানে হাবিজাবি প্রশ্ন করতেই থাকবে। হ্যাঁ, সব ভয় পাবেন না, কনফিডেন্ট থাকবেন, তাহলে কোনো কোশ্চেন করবেন না বেশি, অতিরিক্ত কোনো কোশ্চেন নাই, একদম কনফিডেন্ট থাকবেন। তাহলে সিম্পল কোশ্চেন করার পরে আপনাকে ছেড়ে দিবে, আমাদের তো খুব দ্রুত ছেড়ে দিছে, তো আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, আমাদেরকে বেশি আর কোশ্চেন করে না, আমাদেরকে বললাম না, জাস্ট সিম্পল বলছে ওকে। আচ্ছা হ্যাঁ, এই হলো বিষয়, করোনা টেস্ট করাই লাগবে। আর এবার ইউ বাংলাদেশের যে এয়ারপোর্টে ওখানে কী কোশ্চেন করেছে, আমি প্রথমে যাইনি, তাকে আগে পাঠাইছি, তাকে কী কোশ্চেন করেছে সেটা আগে বলেন। সেখানে আমাকে জিজ্ঞাসা করছে আমার নাম, তারপরে আমার পাসপোর্টে আমার বাবার নাম, দেন আমি কোন ডিস্ট্রিক্টের মেয়ে সেটা জিজ্ঞাসা করছে। তারপর শুধুমাত্র সেখানে আমার কাগজটা শো করতেছে, করোনা সার্টিফিকেট আর আমার ম্যারিজ সার্টিফিকেট। আর আমার জিজ্ঞাসা করছে যে তোমার বউয়ের নাম কি, বুঝছেন? তারপর বলছে তুমি তো দেখতে দেখতে মনে হচ্ছে তোমরা তো অনেক ইয়াং, তোমরা বিয়ে শাদি করছো, মানে অনেক বিষয়, বুঝছেন? তো যাই হোক, তো তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিছে, একটা মজার কাহিনী হয়েছে, মজার কাহিনীটা এখন শেয়ার করবো আপনাদের সাথে। কি, আমরা আমাদের এই যে কোভিড টেস্টের যে মেন মেন সার্টিফিকেটটা ছিল ওইটা আমরা ইমিগ্রেশন অফিসারের কাছে রেখে চলে গেছিলাম, একদম মনে করেন এয়ারপোর্টে পার হয়ে যখন আমরা প্লেনে উঠবো, ঠিক ওই সময় লোক আমাদের যে প্লেনে যারা থাকে তারা কেবিন ক্রুড আমাদের জিজ্ঞাসা করছে আপনার করোনা টেস্ট কই, আমি দেখাতে পারি নাই, পরে বলছে ওইটা নিয়ে আসতে হবে, আমরা তো ভুলে গেছি ওইটা নিয়ে আসতে, কারণ ওইটা তো আমরা দিয়ে আসছি। পরে ভাই আবার মনে করেন এক মাইলের মতো হেঁটে হেঁটে আসছি, ও অনেক দূর থেকে আসছি, হেঁটে ব্যাগগুলো কাঁধে নিয়ে অনেক কষ্ট কষ্ট করে আসছি। আবার ওনার কাছে জিজ্ঞাসা করলাম এই কাহিনী, ওই ইমিগ্রেশন অফিসার অনেক ভালো ছিল আমাদের সাথে, বাংলাদেশের ইমিগ্রেশন অফিসার, যদিও রসিকতা করছে আমাদের সাথে কিন্তু খুব খুশি ছিল আমাদের প্রতি, তো উনি অনেক ভালো ছিল আমাদের সাথে, রসিকতা করছে, অনেক মজা করছে। মজা করার পরে উনি বলছে যে তোমরা ভুলে গেছো, ভালো, যাক অসুবিধা নাই। উনি তখন আবার খুঁজে খুঁজে আমাদের করোনা সার্টিফিকেটটা দিয়ে তারপর আমাদেরকে আবার পাঠাইছে, উনি বলছে সমস্যা নাই তোমরা আসছো, অন্য কী হলে আমি তো আর একটু ভেজাল করতাম। যাই হোক, উনি খুব ভালো ছিল আমাদের সাথে, বিহেভ করছে, তো ওনাদের সাথে ওইটা নেওয়ার পরে আমরা গেলাম, তারপর আমাদেরকে প্লেনে উঠতে সাহায্য করলো। তো যাই হোক, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
আর ইনস্ট্যান্ট কোনো রিপ্লাই পেতে চাইলে কোনো বিষয়ে জানতে হলে আমাদের ফেসবুক পেজে নক করবেন। সবাইকে নিট হেল্প লিখে যে বিষয়টা জানতে চাই সেটা লিখবেন। টাটা, বাই বাই।